ও দাদা শুনছেন? ও দাদা, হ্যাঁ কি হয়েছে বলুন না। কিছু কোশ্চেন ছিল দাদা। কি কোশ্চেন দাদাই বলুন, আমার কাজ আছে। দিদি কত টাকা করেন, মাছ ইনকাম কত, একটু ছাড় কি করেন, গার্লফ্রেন্ড কয়টা, বিয়ে কেন করেননি, কোথায় বাড়ি আপনার, কি কি কাজ করেন, একটু ছাড় কি করেন। শাট আপ। ও সিআর 7। তো হ্যালো ফ্যামিলি, আমি দীপঙ্কর, আপনারা দেখছেন দীপঙ্কর ব্লগস। তো কিউএন এপিসোড ফাইনালি নিয়ে চলে এলাম। অবশ্যই আপনাদের অনেক প্রশ্ন ছিল যে আমি দিনে কতবার হাগু করি, না তার উত্তর দেবো। তো আমি দিনে কি করি, আমার বাড়ি কোথায়, আমি সমীরণ দা সুশান্তর সাথে এখানে কি, মানে নানা রকম প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেবো এই এপিসোডে। সব এত এত কোশ্চেন করেছে, আমার পকেট ভর্তি হয়ে গেছে। তো এই হলো পকেট, এখান থেকে আমার প্রশ্নের ঝুলি। প্রথম কোশ্চেন, ডিডি ফ্যাক্টরি দেবু। বলছি দাদা, তোমাদের চ্যানেলের নাম ছিল সমীরণ দীপঙ্কর সার্ভাইভাল, বাট এটার নাম দীপঙ্কর ব্লগ রাখলে কেন? তো অবশ্যই কেন রাখলাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তবে এর উত্তর আমি একটু পরে দেবো। তো প্রথম কোশ্চেন তন্ময় পড়লে, দাদা তুমি সমীরণ দা সুশান্ত পরিচয় কী করে হলো একটু বলবেন। অ্যাকচুয়ালি সমীরণ দা সুশান্ত আমার সাথে পরিচয় কী করে হলো, সুশান্তর সঙ্গে পরিচয় আমার স্কুল লাইফে হোস্টেল থেকে, আর সমীরণ দাদের পরিচয় আমার এখানে ডানকুনিতে এসে, আমি এখানে এসেছিলাম, তো সেখান থেকেই সমীরণ দার সাথে পরিচয় আমার হয়। ব্ল্যাক লাভার, বাড়িতে কে কে আছে? হ্যাঁ, বাড়িতে মা আছে, বাবা আছে, দিদি আছে, বোন আছে, আমি আছি, এই কজনই, আমাদের টোটাল ফ্যামিলি মেম্বার ছজন। তো নেক্সট কোশ্চেন, এন মল্লিক 05। হ্যাঁ দাদা, আপনি দিনে কতবার হাগু করেন? সে কি বলবো ভাইয়া, দুঃখের কথা, লকডাউনের বাজারে ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না, তাই পটিও করা হচ্ছে না, মানে কতবার করছি সেটা হিসাব নাই। নেক্সট কোশ্চেন, ক্রিয়েটিভ ব্রাদার অ্যান্ড সিস্টার, দাদা বিয়ে হয়ে গেছে? কেন ভাই, ব্যাচেলার আছি, দেখতে ভালো লাগছে না? হ্যাঁ দেখতে ভালো লাগছে না দাদা, বিয়ে করে বউকে খাওয়াবো কি, লকডাউনের সময় হাতে পয়সা করি নাই। নেক্সট। এই শুনছো? হ্যাঁ বলো। তুমি কতগুলো মেয়ের সাথে লাইন মেরেছো? না না, একটা আছে সেটাই ফাইনাল। নেক্সট। নেক্সট কোশ্চেন, সৌরভ কর, আমাদের রেগুলার একজন ভিউয়ার, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, প্রত্যেকটা চ্যানেলে কমেন্ট করে, এমন কোনো ভিডিও বা আমাদের চ্যানেল নেই যে সৌরভ কর সেই ভিডিও দেখে না। তো আজকে আমাদের বেস্ট অ্যান্ড ইউনিক আমাদের ভিউয়ার্স বা ফ্যামিলি মেম্বার সেটা হলো সৌরভ কর। ওয়াও, হ্যান্ডসাম লুকিং, কী কোশ্চেন করবো বুঝতে পারছি না, তোমাদের চ্যানেল দেখি দারুণ লাগে, তোমাদের চ্যানেল দেখতে এইভাবেই এগিয়ে যাও, সঙ্গে আছি সৌরভ ভাই, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন, লুসিফার রিবন, দাদা তুমি কি ছোটোবেলা থেকে সাপ ধরা শিখেছো নাকি এই সমীরণদের সঙ্গে থেকে সাপ ধরা শিখেছো? সাপের থেকে সবসময় দশ হাত দূরে থাকতাম, ছোটোবেলা থেকে সবসময় দশ হাত দূরে থাকতাম, এখন সমীরণদের সঙ্গে থেকে থেকে একটু আধটু ধরা শিখেছি, তাও সেটা নির্বিষ বিশ্বজর সাপ। নেক্সট। নেক্সট কোশ্চেন, গেমিং কিংরাজ, দাদা তোমার মান্থলি ইনকাম কত? নেই বাতাউঙ্গি। গজব বেজ্জতি হ্যায়। সত্যি করে বলবে, তোমার জিএফ আছে কি, প্লিজ অ্যান্সার। একটাই আছে। নেক্সট কোশ্চেন, ডিজি আনলাকি, দাদা তোমার টিমকে একদিন ছুঁয়ে দেখতে চাই, দেখা করবে ভিখারির সাথে? প্রথম কথা তো, সবথেকে বড় ভিখারি হলাম আমরা, আর দেখা অবশ্যই আমরা আপনাদের সাথে দেখা করব, তো কবে কিভাবে করব সেটা কিন্তু আমরা পরেই জানিয়ে দেবো। হ্যাঁ, জে এ কৌশিক ব্লগস, কখনো বর্ধমানে এসেছো? হ্যাঁ বর্ধমানে গেছি, অনেকবারই গেছি, একবার সমীরণদার সাথে আমরা গিয়েছিলাম শক্তিগড়ে ল্যাংচাগাতে, তো ওদিকে গিয়েছিলাম, আর অনেকবার যখন ট্রেনের উপর করে গেছি তখন বর্ধমানের উপর দিয়ে অনেকবার গেছি। আমাদের নেক্সট কোশ্চেন, একজন ইউনিক ভিউয়ার, আমাদের ইউনিক ফ্যামিলি মেম্বার অমিত সাহাদা, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে থাকে, আজকেও কমেন্ট করেছে, দা তুমি আমার আর তুমি আর তোমার বাড়ির সবাই কেমন আছে? অমিত দা, তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি, আর তোমাদের আশীর্বাদ এভাবে বজায় রেখো, এভাবে সহযোগিতা করতে থাকো, সাপোর্ট করতে থাকো, যাতে আমরা আমাদের এই ফ্যামিলিটাকে আরও বড় করতে পারি। নেক্সট। মিস্টার ডাবল এস, ইউটিউব ছাড়াও আপনি আর কী কী করেন? তো সত্যি কথা বলতে, ইউটিউব ছাড়াও আমি আমার স্বপ্নের পিছনে আমরা দৌড়াচ্ছি, যেটা হলো ফুটবল, জানি না আর কোথায় গিয়ে শেষ হবে। ডিডি ফ্যাক্টরি দেবু, বলছি দাদা তোমাদের চ্যানেলের নাম ছিল সমীরণ দীপঙ্কর সার্ভাইভাল, বাট এটার নাম দীপঙ্কর ব্লগ রাখলে কেন? এটা একটা খুবই সহজ একটা রিজন, মানে তেমন কিছু কোনো ব্যাপার না, জটিল ব্যাপার নয়। কেসটা হচ্ছে, যেখানে ভিডিও করতে যেতাম সেখানে অনেকে চ্যানেলের নাম জিজ্ঞাসা করে আমাদেরকে ভিডিও করতে দেখে, যেটা চ্যানেলের নাম কী, যখনই বলতাম সমীরণ দীপঙ্কর সার্ভাইভাল, মানে তারা সার্চ কী করবে, ওই শুনেই চলে গেলো, কেউ সার্চ করলো না, অনেক জায়গায় দেখেছি কেউ সার্চই করতে চায় না। তো সেই জন্য কী ভাবলাম, চ্যানেলটা না সার্চ করলে আমাদের ফ্যামিলি মেম্বার বাড়বে না, তো সেই জন্য চ্যানেলটা ছোটো করে দীপঙ্কর ব্লগস রাখলাম। আর এখানে কী হবে, এখানে শুধু আমার লাইফস্টাইল আসছে, আর সমীরণদা একটা নিজের একটা চ্যানেল ক্রিয়েট করেছে, তো সেখানে সমীরণদা নিজের পার্সোনাল লাইফ দিচ্ছে, এখানে আমি আর পার্সোনাল লাইফ দিচ্ছি, তো এই জন্যই চ্যানেলটার নাম দীপঙ্কর ব্লগস করা হয়েছে, এর থেকে আর বেশি কিছুই না। আর
শিবাশিস দাস দাদা কেমন আছো? তুমি আর সমীরণ দা যে বাইকটা স্নেক রেস্কিউ করতে যাও, ওই বাইকটা আসলে তোমার না সমীরণ দার? আর সমীরণ বারিক আর তোমার চ্যানেলের ভিডিও কি ফোনে শ্যুট হয়? আর তোমরা ডানকুনিতে যে বাড়ি থাকে সেটা আসলে কার? কতগুলো কোশ্চেন একসাথে। যাই হোক, প্রথম কথা আমি ভালো আছি। আর সমীরণ দা আর আমি যে ব্যক্তিগত রেস্কিউ করতে যাই সেটা অবশ্যই সমীরণ দার বাইক, পুরোপুরি সমীরণ দার বাইক, আমার কিচ্ছু নেই। আর দ্বিতীয়ত আমরা যেখানে থাকি সেটা ভাড়া বাড়ি, সেটা আমাদের নিজের বাড়ি নয়। ওকে, আর হ্যাঁ হ্যাঁ, আমাদের ফোনেই শ্যুট হয়, কোনো ক্যামেরা বা ডিএসএলআর নেই, গরিবের ফোনেই ঠিক আছে। নেক্সট, তো নেক্সট কোশ্চেন চৈতালি মণ্ডল, ভেরি লোভনীয় কোশ্চেন, বিয়ে বাড়িতে এক্সট্রা পাঁপড় ভাজা খুঁজে খেয়েছো কোনো দিন? কি বলবো, দুঃখের কথা, বিয়েবাড়ির সিজনে একটাও বিয়েবাড়ির নিমন্ত্রণ পাইনি, তাই পাঁপড় খাওয়ার মতো পরিস্থিতিও হয়নি। নেক্সট কোশ্চেন শুভদীপ পাত্র, দাদা তুমি সুশান্ত দার সাথে ফুটবল খেলতে গেলে না কেন? না, আমি সুশান্ত স্যারের সাথে ফুটবল খেলতে গেলাম না, একটাই কারণ, আমি তো চেয়েছিলাম সুশান্তর সঙ্গে ফুটবল খেলতে যেতে, তো গেলাম না। কারণ আমি যদি এখান থেকে চলে যাই ফুটবল খেলতে, তাহলে আমাদের যে মেন চ্যানেল সমীরণ বাড়ি, কারণ সেখানে তো ভিডিও ঠিকঠাকভাবে আসতে থাকবে না, কারণ ক্যামেরা, তারপরে এডিটিং, এসইও, পোস্ট সব কিছু আমাকেই করতে হয়। তো সেই জন্য আমি যদি চলে যাই তাহলে হয়তো ভিডিও সঠিকভাবে আসবে না, তাই জন্য আমি বাধ্যতামূলক এখানে ছেড়ে ফুটবলে যেতে পারলাম না। নেক্সট নেক্সট কোশ্চেন চৈতালি মণ্ডল, দাদা তোমাকে বাড়িতে সবথেকে কে বেশি বকে, মা নাকি বাবা? না, সেই কথা উত্তর পরে আসছি। না চৈতালি, আগে আমাকে বলো তোমার মাথায় পাঁপড় খাওয়া, বকা, এই কোশ্চেনগুলো আসে কর থেকে? জীবনটাই তোর পাঁপড় হয়ে গেল। কে বেশি বকে, মা না বাবা? মা বাবা কেউ নয়, এই ভদ্র মহিলা। নেক্সট কোশ্চেন, বাবু তোকে কখন দোকানে যেতে বলেছিলাম চাল টানতে? তোর কোনো কি হুঁশ থাকে? সারা দিন ভিডিও নিয়ে বসে আছি, যা দূর হ, বের হ, চাল আনতে যা। ভিডিও করছি কি মানে অ্যানসার? ভিডিও পরে করবি, আগে চালটা নিয়ে আয়, যাগে যা, চালটা নিয়ে আয়। কে বেশি বকে? আমার বড়দি, মা বাবা কেমন, আমাকে সারাক্ষণ নেই বেশি বকে ছোটবেলা থেকে। চালটা নিয়ে আগে যাচ্ছি, ভিডিওটা করে নিতে পড়ে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন সৌম্যজিৎ চক্রবর্তী, সুশান্ত দাকে কতটা মিস করছো? মিস ঠিক করি না। এই কি বললি তুই? তো অবশ্যই হ্যাঁ, সুশান্তকে মিস করতাম ও যখন বাইরে ছিল, কারণ ও একা একা ফুটবল খেলছে, আমাকে নিয়ে যাচ্ছিল না, ব্লগ গুলো দেখতাম আমার খুব রাগ হতো, খালি আফসোস করতাম আমি থাকলে আমিও খেলতাম, ওকেও নিয়ে যেতাম আমি, ওই যে চ্যানেল প্রবলেম, নাহলে ভিডিও আসবে না, সেজন্য ও যেতে পারেনি। যাই হোক, সেটা কোনো বড় কথা না, চাকরি মানে কোনো দিকে পেতে হলে তো কিছু হারাতেই হয়, তো সেটা ঠিক আছে, চেষ্টা করবো অন্য সময় যাওয়ার। তুই নিয়ে যাবি? আর সুশান্ত চলে এসেছে অবশ্যই, কারণ কেন চলে এসেছিস ভাই তুই এত তাড়াতাড়ি? করোনা হচ্ছে, ওদিকে লকডাউন পড়বে, সেদিন স্যার বললো চলে যা, সেদিন চলে এসেছি। যাই হোক, তো কেমন লাগলো আমাদের এই কিউএনএ এপিসোড ওয়ান প্রথম পর্ব, আপনারা অবশ্যই জানাবেন। জানি না কতটা আপনাদেরকে মানে আপনাদের উত্তরগুলো দিতে পেরেছি বা কতটা ভালোভাবে ফানিভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি। আপনাদের দিতে পারেনি আবার আসবে কিউএনএ ভিডিও, তখন আবার কোশ্চেন করবে, আবার কোশ্চেন মানে আবার কিউএনএ পর্ব আসবে, সেখানেও আপনারা কোশ্চেন করবেন, সেখানেও আমরা আপনাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে ভিডিও বানাবো। আর যারা গুরুজনরা দেখছেন, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তো অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি ছোট অবশ্যই আপনাদের থেকে, তো একটু এদেরও মানিয়ে নেবেন। তো থ্যাংক ইউ, নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। পাঁপড় ভাজা ভিডিও, ফানি ভিডিও, দুঃখের কথা, বিয়ের সিজনে একটাও বল কি, বিয়ের সিজনে একটাও বিয়ের নিমন্ত্রণ পাইনি, বিয়ের সিজনে একটা বিয়ের নিমন্ত্রণ পাইনি, তাই পাঁপড় খাওয়ার পরিস্থিতি তো হয়, পাঁপড় ভাজা খুঁজে খাওয়ার মতো পরিস্থিতি হয়নি, পাঁপড় ভাজা খুঁজে খাওয়ার মতো পরিস্থিতি হয়নি। কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা, ভাগ পালা পালা পালা, একটা ডায়লগ খুঁজতে করতে পারছি না। আরে তুই করবি না, ওগারে তুই করবি, একটি ছোট স্ক্রিপ্ট আসছি। দিদি আসো, নেক্সট কোশ্চেনে আমি আসছি, তো নেক্সট কোশ্চেনে আমি আসছি, দিদি আসো, তো নেক্সট কোশ্চেনে আমি আসছি, দিদি আসো, তখন থেকে দিদি বলছি দিদি আসো, দিদি আসো, তুই যে আমি তো পক্ষে